Hello viewers, welcome to your own channel English for Better Life by Suraj Munshi. If you are a new visitor, please subscribe my channel and press the bell icon so that you never miss a video from me. Hello viewers, how are you? Hope you are all well and doing well with your studies. এই ভিডিওটা ক্লাস টেনের জন্য তোমাদেরকে একটা সিন থেকে টাস্ক দিচ্ছি আওয়ার আনোয়েক আইটের একটা দুটো প্যারাগ্রাফ এখানে দিয়েছি এই দুটো প্যারাগ্রাফ পড়ে নিয়ে তারপরে তিন সেট কোশ্চেন আছে এ বি সি করে প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা মাল্টিপল চয়েসও বলতে পারো তারপরে আছে তোমাকে শর্ট অ্যান্সার টাইপ দু নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে আর তারপরে দুটো আছে ট্রু ফলস যার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে আমি প্যারাগ্রাফটা একটু পড়ে দিচ্ছি দেখে নাও যারা গল্পটা পড়েনি তাদের সুবিধার্থে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার গ্রীষ্মের সময় বিগ হাফ মুন সবসময় সুন্দর হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস যখন হারবারটা শান্ত থাকে তখন এটা নীল বর্ণ ধারণ করে এবং হালকা বাতাস এখানে জলের মধ্যে একটা রিপল সৃষ্টি করে রিপল মানে হচ্ছে চিকচিকে ছটার মতো যেটা জলে কোনো আলো পড়লে হয় এভরি সামার উই হ্যাড সাম হবি প্রতি সামারে আমাদের কিছু শখ জাগে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস ডিক মিমি আসার আগের গ্রীষ্মটাতে আমরা ঘুড়ি নিয়ে খুব উত্তেজিত ছিলাম আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম মেনল্যান্ডের একটা ছেলে দেখিয়েছিল ক্লডকে কীভাবে এটা তৈরি করতে হয় ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস তারপরে আমরা আইল্যান্ডে ফিরে এসে প্রচুর কাইট বানিয়েছিলাম ক্লড উড গো অ্যারাউন্ড দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপ রেকর্ড ম্যারিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস তো আমরা এখানে এসে করতাম কি দুজন দুই দিকে চলে যেতাম দিয়ে ঘুড়ি দিয়ে সিগন্যাল দেওয়া খেলা করতাম উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার আমাদের কাছে একটা ঘড়ি ছিল যেটা খুব বড়ো ছিল এবং লাল কাগজে মোড়ানো ছিল উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট এবং এখানে আমাদের নাম টাম লিখেছিলাম তারা দিয়ে ক্লড লিটি ফিলিপা লিটি বিগ হাফ মুন লাইট হাউস এবং নাম ঠিকানা এখানে লেখা ছিল ঠিক আছে এই প্যারাগ্রাফটা পড়ে দিলাম মোটামুটি আর এই টাস্কটা বোধহয় আগে একবার হয়েছিল কেউ কেউ দু একজন করেছিল বেশিরভাগই করেনি তো আমি চাইছি এবার সবাই করে পাঠাবে প্রথমে পাঁচটা দেখো মাল্টিপল চয়েস আছে এতে খুব ইজি সব এগুলো দেখে নাও এ ওয়ান ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন কোন ঋতুতে হতো সামার উইন্টার মনসুন না অটাম দুয়ে দ্য হারবার ইউজ টু বি ড্যাশ ইন কালার হোয়েন দ্য ওয়েদার ওয়াজ ফাইন ভালো আবহাওয়ার সময় হারবারের রং কেমন হতো ব্ল্যাক ব্রাউন ব্লু না গ্রিন দ্য ন্যারেটার অ্যান্ড হার ফ্যামিলি স্টেড ইন দ্য বিগ হাফ মুন কোথায় থাকতো বিগ হাফ মুনে কোয়ার্টার লাইট হাউস প্যান্ট্রি না গেস্ট হাউসে দে কভার দ্য বিগ কাইট উইথ ড্যাশ পেপার কী রঙের কাগজ দিয়ে মুড়িয়েছিল গ্রিন ব্লু ইয়েলো না রেড দে ওয়ার ভেরি ফন্ড অফ কিসের ভক্ত ছিল তারা ক্যাটস ডগস কাইটস না ডল বুঝতে না পারলে ভিডিও একটু পজ করে লেখাগুলো দেখে নেবে হাউ ডিড দ্য ন্যারেটার অ্যান্ড আদার ডেকোরেট দ্য বিগ কাইট কীভাবে ন্যারেটার এবং অন্যান্যরা বড় ঘুড়িটা সাজিয়েছিল হু টট ক্লড টু মেক কাইটস কে ক্লডকে ঘুড়ি বানানো শিখিয়েছিল হোয়াট ডিড দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড প্লে উইথ কাইটস ন্যারেটার আর ক্লড প্লে কাইট নিয়ে কী খেলা করতো তারপরে সি এটা আছে ট্রু ফলসে দ্য ন্যারেটার অ্যান্ড আদার্স হ্যাড সাম হবি ইন এভরি সামার সিজন প্রত্যেক গ্রীষ্মে এদের কিছু হবি তৈরি হতো ট্রু না ফলস বলে তার সাপোর্টিং স্টেটমেন্ট দেবে দেয়ার ইউজ টু বি ফেয়ার্স উইন্ড ইন দ্য হারবার হোয়েন দ্য ওয়েদার ওয়াজ ফাইন ভালো আবহাওয়া থাকলে হারবারে খুব তীব্র ঝড় বইতো এটাও ট্রু না ফলস বুঝে নিয়ে তার সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে করবে ঠিক আছে উত্তর করা হলে আমার নাম্বারে পাঠিয়ে দেবে থ্যাংক ইউ ভালো থাকো সবাই অলসো লাইক মাই ভিডিওস শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট অ্যাবাউট দ্য ভিডিও থ্যাংক ইউ